নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু নিতৌ এনেধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি উৎসাহিত কৰিবলৈ একেবাৰেই নাপাহৰিব। দৰ্শকসকল, আজিৰ প্ৰথমটো খবৰেই হৈছে এটা ডাঙৰ খবৰ। 24ত বিজেপি পুনৰ আহিলে সংবিধানখন হিন্দুত্ববাদী হ'ব, এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত আহি পৰিছে। 24ত বিজেপি আহিলে সংবিধান হ'ব হিন্দুত্ববাদী, ধৰ্মনিৰপেক্ষ শব্দটো নাইকিয়া হৈ যাব সংবিধানৰ পৰা, মন্তব্য কৰিছে বিধায়ক অখিল গগৈ। এনেকুৱা মৌলবাদী দলে দেশখন সদায় শাসন কৰি থকাটো নিবিচাৰোঁ। দেশত পুনৰ গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠা কৰাৰ আমি সংকল্প লৈছোঁ। বিজেপি RSSক ভাৰতৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিব লাগিব। বিজেপি RSSক ভাৰতৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিব লাগিব বুলি অখিল গগৈ মন্তব্য কৰা দেখা গৈছে। সকলো আঞ্চলিক দলো ঐক্যবদ্ধ হ'ব লাগিব, হিটলাৰপন্থীসকলক পৰাভূত কৰিবলৈ অসমৰ সকলো আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হ'ব লাগিব, হিটলাৰপন্থীসকলক পৰাভূত কৰিবলৈ অসমৰ সকলো আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হ'ব লাগিব। অখিল গগৈ মন্তব্য প্ৰকাশ কৰিছে 2024ত বিজেপি আহিলে সংবিধান হ'ব হিন্দুত্ববাদী, তাৰ লগতেই ধৰ্মনিৰপেক্ষ শব্দটো নাইকিয়া হৈ যাব সংবিধানৰ পৰা, মন্তব্য কৰিছে বিধায়ক অখিল গগৈ। দুই নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ, 152 লোকক ইছলাম ধৰ্মলৈ পৰিৱৰ্তন। 152 লোকক কৰা হ'ল ইছলাম ধৰ্মলৈ পৰিৱৰ্তন। ধৰ্মান্তৰকৰণ এতিয়া চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে সামাজিক মাধ্যমত। 39 হিন্দু মহিলাক কৰা হৈছে ধৰ্ষণ, 39গৰাকীৰ 27গৰাকীয়ে গণধৰ্ষণৰ বলি হৈছে। 154 লোকৰ মৃত্যু হৈছে কেৱল ধৰ্মীয় হিংসাত। বাংলাদেশত 2022 চনত অবৰ্ণীয় পৰিস্থিতিৰ সন্মুখীন সংখ্যালঘুৰ। বাংলাদেশ নেশ্যনেল হিন্দু মহাজোঁটৰ তথ্যই হাহাকাৰ সৃষ্টি কৰিছে সৰ্বত্ৰে। 51টা মন্দিৰৰ মাটি দখল কৰিছে ইছলাম ধৰ্মী লোকে, 128টা মন্দিৰ ধ্বংস কৰা হৈছে, লগতে 481টা মূৰ্তি ভাঙি পেলোৱা হৈছে বাংলাদেশত। 152 লোকক কৰা হ'ল ইছলাম ধৰ্মলৈ পৰিৱৰ্তন, এটা বিগ ব্ৰেকিং নিউজ। 3 নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ, BPFক লৈ শংকিত বিজেপি, যদি দম আছে বিজেপিৰ কাৰ্যালয়ত অভিযান চলাওক আৰক্ষীয়ে। BPFক লৈ শংকিত বিজেপি, BPFৰ কাৰ্যালয় ঘূৰিছে আৰক্ষী। আৰক্ষীয়ে নিৰপেক্ষ দৃষ্টিভংগীৰে সকলোকে চাব লাগে, যদি দম আছে বিজেপিৰ কাৰ্যালয়ত চলাওক আৰক্ষী অভিযান। BPFৰ প্ৰাক্তন বিধায়ক হিতেশ বসুমতাৰীক গ্ৰেপ্তাৰৰ পিছতে দুৰ্গাদাস বড়োৰ বিস্ফোৰক মন্তব্য। হিতেশ বসুমতাৰীক আইনীভাৱে সহায় কৰিব BPF দলে, তামোলপুৰত উপস্থিত হৈ এই মন্তব্য দুৰ্গাদাস বড়োৰ। BPFক লৈ শংকিত হৈছে বিজেপি, BPFৰ কাৰ্যালয় ঘূৰিছে আৰক্ষী। আৰক্ষীয়ে নিৰপেক্ষ দৃষ্টিভংগীৰে সকলোকে চাব লাগে। 4 নম্বৰ খবৰটি হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, প্ৰচণ্ড শীত, ৰাজ্যবাসীলৈ সতৰ্কবাণী জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। প্ৰচণ্ড শীতত কঁপিছে অসম, বতৰ বিজ্ঞান বিভাগৰ তৰফৰ পৰা ৰাজ্যবাসীলৈ সতৰ্কবাণী জাৰি কৰিছে। অনাগত 3 দিনত ডাঠ কুঁৱলী আৰু হাড় কোপোৱা জাৰ হ'ব অসমত। অসমৰ সমান্তৰালকৈ বিহাৰ, পশ্চিমবংগ, উত্তৰাখণ্ড, ছিকিম, ত্ৰিপুৰালৈ সতৰ্কবাণী জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। কানপুৰত শীতৰ প্ৰকোপত মৃত্যু হৈছে 14জনকৈ লোকৰ। শীতৰ প্ৰকোপৰ বাবেই বহু ৰাজ্যত জাৰি কৰা হৈছে ৰেড এলাৰ্ট। ৰাজধানী দিল্লীত জাৰি কৰা হৈছে অৰেঞ্জ এলাৰ্ট। উত্তৰ পশ্চিম ভাৰতত 2 ডিগ্ৰীলৈ তাপমাত্ৰা হ্ৰাস পোৱাৰ সম্ভাৱনা। প্ৰচণ্ড শীতত কঁপিছে অসম। 5 নম্বৰ খবৰটি হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, মাছমৰীয়াই মাছ মাৰিব পাৰিবনে মাঘৰ উৰুকা আৰু বিহুৰ সময়ত। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দিলে বিশেষ নিৰ্দেশনা, মাছমৰীয়াই মাছ মাৰিব পাৰিব মাঘৰ উৰুকা আৰু বিহুৰ সময়ত। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দিলে বিশেষ নিৰ্দেশনা। আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বিশ্বনাথ মহকুমাকে ধৰি শোণিতপুৰ জিলাৰ অন্তৰ্গত বিশ্বনাথ, বিহালী, গহপুৰ আৰু চতিয়া বিধানসভা সমষ্টিৰ মাছমৰীয়াসকলৰ অধিকাৰ সুৰক্ষা সন্দৰ্ভত এক ভিডিঅ' কনফাৰেন্সত অংশগ্ৰহণ কৰে। সকলো প্ৰাসংগিক বিষয়ত আলোচনাৰে উৰুকা আৰু মাঘ বিহুৰ প্ৰতি লক্ষ্য ৰাখি নিজ নিজ বিধানসভা সমষ্টিৰ ভিতৰত ব্ৰহ্মপুত্ৰ নদীত প্ৰকৃত মাছমৰীয়াসকলক আৰক্ষীৰ
কঠোর তত্ত্বাবধানত মাছ ধরার অনুমতি দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উপায়ুক্তক নির্দেশনা প্রদান করে। এই ক্ষেত্রত উপায়ুক্ত আরক্ষী অধীক্ষক আর ডিএফও সকলের সঙ্গে মিলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রকৃত মাছমরিয়ার স্বার্থ রক্ষার্থে 20 জানুয়ারীর ভিতর নিজ নিজ বিধানসভার অন্তর্গত নদীত মাছ ধরার নিয়ম ধার্য করা হব। আর এই ভিডিও কনফারেন্সত জেলা উপায়ুক্ত মুখ্য বন সংরক্ষক এম কে যাদব আর চন্দ্রমোহন পাটুয়ারী, সাংসদ পল্লব লোচন দাস, বিধায়ক রঞ্জিত দত্ত, পদ্ম হাজরিকা, প্রমোদ বরঠাকুর, উৎপল বরা আর সংমণ্ডল বন বিষয়াসক উপস্থিত থাকে। 6 নম্বর খবরটি হয়েছে একটা ডর খবর। কর্মসংস্থাপন তথা উচ্ছেদ বন্ধ করার আহ্বানে বৈশিষ্ট্যস্থিত বিজেপি কার্যালয়ের সন্মুখত শতাধিক সাফাই কর্মী। মাটির পর্দা ব্যবস্থা করার লগতে অনাগত দিনত উচ্ছেদ বন্ধ করব লাগে বলে বিজেপি কার্যালয়ের সন্মুখত উপস্থিত কর্মী সকল। বৈশিষ্ট্যস্থিত ভারতীয় জনতা পার্টির মুখ্য কার্যালয়ের সন্মুখত উপস্থিত হয়েছে শতাধিক সাফাই কর্মী। মাটির পর্দা ব্যবস্থা করার লগতে অনাগত দিনত উচ্ছেদ বন্ধ করব লাগে বলে বিজেপি কার্যালয়ের সন্মুখত উপস্থিত কর্মী সকল। উল্লেখ্য যে বিজেপি কার্যালয়ের সন্মুখত মোতায়েন করা হয়েছে আরক্ষী প্রশাসনের লোক। কর্মসংস্থাপন অথবা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক লগ করাই দিয়ার সাফাই কর্মী সকলের মন করবলগিয়া যে কিছুদিন পূর্বে উচ্ছেদ করেছিল তিনটা হরিজন কলনি উচ্ছেদিত রূপনগর, পল্টন বাজার, রিজার্ভ আর মালিগাঁও গোশালা হরিজন কলনির কর্মী সকল উপস্থিত হয়েছে বিজেপির মুখ্য কার্যালয়ত। ইফালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যদি ভূমিপত্রর ব্যবস্থা করে তেন্তে 1,05,000 হরিজন লোকে বিজেপিত যোগদান করিব বলেও জানাইছে। দর্শক সকল, 7 নম্বর খবরটি হয়েছে একটা ডর খবর। অরুণোদয় আসনের নামত ধন সংগ্রহ করে গ্রেপ্তার এজন। অরুণোদয় আসনের নামত ধন সংগ্রহ করে গ্রেপ্তার এজন খেরণী আরক্ষী গ্রেপ্তার করে সুরেশ চৌহান নামর দালালক। অরুণোদয় আসনের নামত হিতাধিকারীর ধন লৈছিল সুরেশে। অরুণোদয় আসনের নামত হিতাধিকারীর ধন লৈছিল সুরেশ নামর ব্যক্তিজনে। ধৃত চৌহানের ঘর জেংখার চেরা পথারত বলে জানিবপরা গৈছে। সুরেশের সঙ্গে আরক্ষী জব্দ করে বহু সন্দেহযুক্ত নথিপত্র। অধিক তথ্যের বাবে সুরেশক সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষী। অরুণোদয় আসনের নামত ধন সংগ্রহ করে গ্রেপ্তার এজন খেরণী আরক্ষী গ্রেপ্তার করে সুরেশ চৌহান নামর দালালক। দর্শক সকল, 8 নম্বর খবরটি হয়েছে একটা ডর খবর। গোয়ালপাড়াত বনাঞ্চল অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ হবই স্পষ্ট করে দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আগর সরকারের দিনত শুনা নীতি এইখন সরকারত নাই। গোয়ালপাড়াত অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে উচ্ছেদ সন্দর্ভত এই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এইখন সরকারত উল্টা উল্টা নীতি আছে বলে মন্তব্য করে অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে উচ্ছেদ চলিব বলে স্পষ্ট করে দিলে মুখ্যমন্ত্রী। অবৈধভাবে ভূমি দখল করে রবর খেতে করাটো বিকল্প নহয়, প্রতি বিপ্লব বলিহে মন্তব্য করে মুখ্যমন্ত্রী কয় যে যদি সচাই বিপ্লব গহিব বিচারে তেন্তে ঘরে ঘরে খাল চেগুন রোক, মহাজনক সুরক্ষা দিয়াটো এইখন সরকারের কাম নহয় বলে মন্তব্য করে এনে অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হব বলেও স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দর্শক সকল, আজিরে ভিডিওটির মাধ্যমে আপনার বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর দিব চেষ্টা করলো। যদি আপনার খবর কেইটা শুনে ভাল লাগিছে তেনেহলে ভিডিওটি লাইক করব, শেয়ার করব আর এনে ধরনের গুরুত্বপূর্ণ খবর নিতেও পাই থাকবলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব।